প্রিয় দর্শক, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আরএফএল ওয়ার্ড্রপ নিবেদিত আমার আমিতে। আজকে আমার সাথে আছে দুজন বিশেষ অতিথি, তাদের একজন আমার খুব প্রিয় একজন অভিনেতা, এখন ভীষণ গুণী একজন নির্মাতাও, উনি সর্বগুণে গুণান্বিত, আই উড সে মাস্টার অফ এভরিথিং। আর তার সাথে আছেন এখনকার হার্টথ্রব উদীয়মান উড বি সুপারস্টার, আমার সাথে আছেন তৌকির ভাই এবং সিয়াম। হ্যালো, কেমন আছেন তৌকির ভাই? ভালো আছি। আমি জানি দর্শকরা অলরেডি বুঝতে পারছে যে কেন আপনারা দুজন একসাথে স্টুডিওতে, কারণ আপনার কারণ আমরা দুজনে আহমেদ ফ্যামিলির ছেলে। ও হ্যাঁ, তাই তো, তৌকির আহমেদ। আপনারা কি আত্মীয় নাকি? আমরা আত্মীয়, আমরা আরো কিছু আত্মীয় আছে আমাদের মিডিয়াতে, তানিয়া আহমেদ, তাদেরকে আজকে সোফা নিয়ে দেখে আনতে পারি আমার নাম থেকে শুরু করে। আচ্ছা, তবে আপনারা আত্মীয় এটা আর একটু ভালো করে বুঝতে পারতাম যদি সিয়াম আপনার মতো হ্যান্ডসাম হতো, কিন্তু ওর আরো একটু সময় লাগবে। সো সুইট অফ ইউ, সো সুইট। তো যেটা বলছিলাম যে আপনারা কেন এখানে এসেছেন সেটা সবাই বুঝতে পারছে, আমরা আজকে অনেক অনেক বেশি ফাগুন হাওয়ায় নিয়ে কথা বলবো। সো তৌকির ভাই, আপনি এখন একটু যদি বলেন যে আপনি এখন একজন মানে পুরোপুরি একজন নির্মাতা এবং একজন অসম্ভব গুণী নির্মাতা, অনেকেই আপনার সাথে কাজ করতে চায়। আমি আমি চেষ্টা করি যে সিনসিয়ারলি এবং অনেস্টলি আমার ভালোবাসার কাজটি করার জন্য। আমি ছবি নির্মাণ করতে ভালোবাসি এবং আমি চাই যে ছবি বাংলাদেশে ভালো হোক, দর্শক দেখুক, এবং একই সঙ্গে সেটা নিয়ে আমরা বাইরে যাই, বাংলাদেশের ভাবমূর্তিটা উজ্জ্বল হোক আমাদের কাজের মধ্যে দিয়ে। সেই লক্ষ্যটা মাথায় রেখেই কাজ করি। ফাগুন হাওয়ায় নিয়েও আমাদের শঙ্কা ছিল, আশঙ্কা ছিল, পরীক্ষার আগের রাতের মতো অবস্থাও গেছে, আমার গেছে, সিয়ামেরও গেছে, সব পুরো কাস্ট অ্যান্ড ক্রুতে সবারই এই অবস্থা ছিল। কিন্তু ছবিটি মুক্তির পর আমরা দেখলাম যে দর্শক সেটিকে পছন্দ করছেন, সমালোচনা করছেন, ভালো খারাপ লিখছেন এবং অনেক উচ্ছ্বসিত তারা। এবং এই ছবিটি 1952 প্রেক্ষাপটে নির্মিত হলেও এটি কিন্তু এন্টারটেইনিং, তার কারণ এখানে সিয়ামরা যেই রোলগুলি করেছে, একদল তরুণ তারা একটি নাটক করছে, শহরে একজন নতুন পাকিস্তানি পুলিশ অফিসার এসছে এবং এই দুই দলের মধ্যে চোর পুলিশ লড়াই হচ্ছে, অদ্ভুত মজার মজার সব কাণ্ড ঘটছে, প্রেম ভালোবাসা এবং সেই সঙ্গে আছে দ্রোহ বিদ্রোহ। তো সব কিছু মিলিয়ে ফাগুন হাওয়ায় দর্শক এই হিউমারটা খুব পছন্দ করছেন, এই উপভোগ্য গল্পটি তারা পছন্দ করছেন। গল্পটা কার? গল্পটা টিটো রহমান বলে আমাদের এক বন্ধু, আমাদের ছোট। গল্পটা পড়ি আমি অনেক আগে, সেই 2004-05 দিকে। পরে আমি 2008 এটি বানানোর চেষ্টা করি, কিন্তু তখন কেউ এটাকে বিশ্বাস করেননি যে এটা, সবাই মনে করছেন এটা সিরিয়াস। কিন্তু এবার 2018-তে ফরিদুর রেজা সাগর, উনি আমার অনেক ছবিরই প্রযোজক, এটি উনি প্রযোজনা করতে আগ্রহী হন, বিশেষ করে অজ্ঞাতনামা এবং হালদার রিসেপশনের পরে, এবং আমরা উনিশে এটি নিয়ে আসছি। এবং এখানে আমার যেটি মনে হচ্ছে যে দর্শক যেহেতু ছবিটি পছন্দ করছেন, ভালোবাসছেন, হ্যাঁ সমালোচনা তো থাকবেই, সব কাজেরই সমালোচনা থাকবে, আমি কাজ করেছি বলেই আপনি সমালোচনা করার সুযোগ পাবেন, আমি না করলে কিন্তু আপনি সুযোগটা পেতেন না। এবং আমি চেষ্টা করি যে ভালো খারাপ দুটোই নিতে, ভালোটা তো খুব ভালো লাগে, খারাপটা খুবই খারাপ লাগে, কিন্তু তার মানে আমি বলছি না যে তারা খারাপটা বলবেন না, যেখানে ত্রুটি সেটা যৌক্তিকভাবে অবশ্যই বলবেন, শুধুমাত্র উপরিতলে না বলে ভালোভাবে বলবেন। আমি এখানে একটু সিয়ামের কাছে আসি। সিয়ামের কি এটা কত কয় নাম্বার ফিল্ম বা এটা কি এটা আমার দ্বিতীয় শুটিং করা দ্বিতীয় ছবি আর রিলিজ পাওয়া তৃতীয় ছবি? আচ্ছা, তোমার অন্য ছবিগুলোর সাথে ফাগুন হাওয়ায় অবশ্যই তৌকির ভাইয়ের ছবি একটু স্পেশাল হয়, তো কোন তুমি কি ডিফারেন্স ফিল করেছো অভিনয় করতে গিয়ে? আমি বাকি ছবিগুলোতে আমি অভিনয় করেছি, এই ছবিতে আমি একটা ওয়ার্কশপ করেছি, আমার অ্যাক্টিং করা থেকে শুরু করে আমার কোয়ার্টিসদের সাথে থাকা, ডিরেক্টরের সাথে সময় স্পেন্ড করা শুটিংয়ের ভেতরে এবং বাইরে, স্পেশালি বাইরেরটা বলবো, কারণ আমি বাইরে তৌকির ভাইয়ের কাছ থেকে অথবা আমাদের কোয়ার্টিসদের কাছ থেকে আসলে জানতে পেরেছি যে হোয়াট ইজ অ্যান অ্যাক্টার্স লাইফ অথবা তাদের জীবন দর্শন কী, সেই জায়গা থেকে তাদের ছোটো ছোটো গল্পগুলো, তাদের অভিনয়ের অনুপ্রেরণা, ইনফ্যাক্ট বিপাশা আপুর সাথে তাদের যে মিষ্টি গল্পগুলো, সে সব কিছু আমার প্রচুর টাচ করেছে। অ্যান্ড খুব গুণী অভিনয়শিল্পীরা ছিলেন আমাদের সাথে, এটা হচ্ছে আমার সবচেয়ে আনন্দের জায়গা। তাদের সাথে আমার মনে হয় কিছুদিন, যেহেতু আমাদের কোনো এডুকেশনাল ইনস্টিটিউশন নেই অ্যাক্টিংয়ের আমাদের এখন,
আমার মনে হয় এগুলোই হচ্ছে আমাদের জীবন্ত ইনস্টিটিউশন। তাদের সাথে কথা মনে হচ্ছে যে তোমার একটু স্কুলিং হয়েছে। আমার প্রচুর একটু না, আমার আসলে স্কুলিংটা হয়েছে। আর তকির ভাই আমাকে এই ফিল্মের অ্যাক্টিং এর মানে আমাদের অ্যাক্টিং করতে যাওয়ার প্রথম দিন আমাকে একটা কথা বলেছিলেন, যেটা আমি চেষ্টা করবো স্যার যে বাকিটা জীবন যেন ক্যারি করতে পারি। উনি আমাকে বলেছিলেন কোট করে যে সিয়াম, মডার্ন অ্যাক্টিং ইজ নট অ্যাক্টিং, ইটস রিয়াক্টিং টু দ্য সিচুয়েশন, ইউ ডোন্ট নিড টু অ্যাক্ট, জাস্ট রিয়াক্ট। এটা আমি ট্রাই করবো সারা জীবন। আমি আরও বলবো যে আসলে নট অনলি রিয়াক্ট, এবং আমিও বিশ্বাস করি এখন যে অ্যাক্টিং ইজ বিহেভিং। ইয়েস, এবং আমি খুব সারা জীবনই খুব নিচু লয়ের অভিনয়টি করেছি, যেখানে চরিত্রের সোলটাকে বোঝার চেষ্টা করেছি, সেটাকে প্রেজেন্ট করার চেষ্টা করেছি। উচ্চকিত স্টাইলাইজড অভিনয় আমি করিনি, এবং ওদেরকেও আমি সেটাই বলি। এবং একটা জিনিস কিন্তু মাথায় রাখতে হবে যে একজন ভালো শিক্ষক পাওয়া খুব ভাগ্যের ব্যাপার, কিন্তু একজন ভালো ছাত্র পাওয়া মহাভাগ্যের ব্যাপার। কেননা কাউকে তো শিখতে চাইতে হবে, তো এই শিখতে চাওয়ার যে আগ্রহটা সেটা সিয়ামের মধ্যে আমরা পেয়েছি। এইটা মানে এই প্রসঙ্গে সিয়ামকে কেন চুজ করলেন ফর দিস পার্টিকুলার ক্যারেক্টার? একটু পিছন থেকে আসি, আমি প্রথমে থাইল্যান্ডে একটা নাটকের শুটিং হচ্ছে, একদল ইয়াং ছেলে মেয়ে আছে, ন্যাচারালি তারা আমাকে একটা দূরত্বেই রাখছে, যেভাবে আমার বয়সগত সমস্যার কারণে তারা, আমি দেখছি দূরে থেকে তারা ঘুরছে, কিন্তু আমি যখন একসাথে অভিনয়টা হচ্ছে তখন তো যেতেই হচ্ছে। গেলে আমি আমার স্বভাব সুলভ কথাবার্তা বলছি, একে খোঁচাচ্ছি তাকে খোঁচাচ্ছি, ওদেরকে ওরাও ছাড়া পাচ্ছে না সেখান থেকে। ওদের সাথে একটা বন্ধুত্ব হয়ে গেল আমার, যে প্রথম দিকে ওরা যে দূরত্ব রেখেছিল আমাকে, পরের দিকে সেটা ঘুচে গেল। ভয় ছিল, হ্যাঁ প্রথম দিকে ভয় ছিল, সেটা ঘুচে গেল, এবং আমি ওদের সাথে আমি কাজ করে খুব এনজয় করলাম। কিন্তু তখনও তারা অভিনয়ে খুবই নতুন, সেরকম একটি সময় আমি একটি নাটকের জন্য ওকে ডাকলাম, ও করলো এবং খুব সিনসিয়ারলি করলো। নাটকটি খুব জনপ্রিয় হয়েছিল, দাম্পত্য নাটক, দাম্পত্য, এবং সে খুব সিনসিয়ারলি কাজ করলো। এবং ফাগুন হাওয়ায় নির্মাণের সময় আমার যখন তরুণ ছেলেমেয়ের দরকার হলো, আমি বেশিরভাগ নিলাম হচ্ছে গিয়ে গ্রুপ থিয়েটার থেকে, এবং সিয়ামকে আমি ইনক্লুড করলাম। এবং আমি যেটা নিয়ে সবচেয়ে সন্তুষ্ট সেটা হচ্ছে যে ও সময়টি দিল আমাদেরকে, ও শুটিংয়ে যে কখনো বলে নাই যে আমাকে তো অমুক দিনের মধ্যে ছাড়তে হবে, বা অন্যদের কাজ দেখেছে, ইয়াশপাল শর্মা থেকে আবুল হায়াত, ফজলুর রহমান বাবু, ফারুক আহমেদ, আমাদের সাচ্চু ভাই, ভালো ভালো অভিনেতারা ওখানে, নরেশ দা ছিলেন, রনক, সাজু খাদেম, সবাই, এবং এছাড়া যারা ছোট ছোট রোল করছে তারাও সবাই থিয়েটারের এবং বিভিন্ন দল থেকে আসে। সুতরাং আমাদের যে অ্যাক্টিং টিমটি আছে ফাগুন হাওয়ায়, এটা রেজাল্ট কিন্তু দর্শক বলছেন অলরেডি, যে ইয়াশপাল শর্মার সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করেছে আমাদের দর্শকরা বলছেন এটা তো। এবং আমি মনে করি যে ইয়াশপাল শর্মা নিজেও, উনি মুম্বাই থেকে এসেছিলেন, বিখ্যাত অভিনেতা, কিন্তু যাওয়ার সময় উনি আমাকে আলাদা করে বলে গেছেন যে আমি কাজ করে খুব আনন্দিত, কেননা তোমাদের অভিনেতারা অনেক ভালো, আর তোমাদের প্রোডাকশন করে আমি অনেক এনজয় করেছি। আমার কথাটা বললাম না, নিজের কথা নিজে বলাটা খুব অভদ্র। আচ্ছা, আমি আসলে আরও ফাগুন হয় নি, আমি আরও জানতে চাই যে এটা কোথায় শুটিংটা হয়েছে, অ্যারেঞ্জমেন্ট কী ছিল, সেগুলো নিয়ে আর একটু জানবো। তার আগে একটা ছোট্ট বিরতি নিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, আমাদের সাথে আছে তকির ভাই এবং সিয়াম। আমরা ফাগুন হাওয়ায় তকির ভাইয়ের নতুন যে ফিল্মটি সেটা নিয়ে কথা বলছিলাম, এই সম্পর্কে আমরা আরও জানবো একটা ছোট্ট বিরতির পর। দূরে দেখা যাচ্ছে একটা ট্রলার আসতেছে খুব জোরে, এখন সেটি একবার ভাবলাম যে সাউন্ড অফ করে দিয়ে দেখি, সাউন্ড অফ করলাম, কিন্তু গতিটা তো থেকেই। ফিরে এলাম বিরতির পর, আমাদের সাথে আছে সিয়াম এবং তকির ভাই। আমরা কথা বলছিলাম ফাগুন হাওয়ায় তকির ভাই এবং সিয়ামের নতুন ফিল্মটা নিয়ে, যেটা অলরেডি সব হলে হলে চলে এসছে। তকির ভাই, যেটা জানতে চাচ্ছিলাম বিরতির আগে, যে ফাগুন হাওয়ায় শুটিং কোথায় হয়েছে, অ্যারেঞ্জমেন্ট, এই 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 জিনিসগুলো যদি আমাদের জন্য একটু বলতেন। যেহেতু 1952 গল্প, মানে প্রায় 66 বছর পিছিয়ে যেতে হয়েছে আমাদেরকে, এবং সেই সময়কার আবহাওয়ার, সেই সময়কার ল্যান্ডস্কেপ, সেই গেট আপ টেট আপ আমি দেখছিলাম তিশার সিয়ামের, সবকিছু আমাদেরকে তৈরি করতে হবে। সুতরাং চ্যালেঞ্জটা বেশ বড় ছিল, প্রি প্রোডাকশনটিও বিস্তৃত ছিল। এখানে আমার যে আর্ট ডিরেক্টর রঞ্জন রব্বানি, সে নিজেও একজন আর্কিটেক্ট, আমার সঙ্গে মেলে আমরা দুজন সেই বিল্ডিংগুলিকে রেনোভেট করতে হয়েছে আমাদেরকে। যেমন আমরা একটা পরিত্যক্ত ক্যাম্পাসকে বেছে নিয়েছিলাম আমাদের পুলিশ ক্যাম্প হিসেবে, আমাদের গল্পে একটা পুলিশ ক্যাম্পের ব্যাপার আছে। এটা পাইকগাছা, একটি দক্ষিণাঞ্চলের একটি ছোট উপজেলা, এটা খুলনা থেকে প্রায় 82 কিলোমিটার সম্ভবত, এবং রাস্তাঘাট খুব খারাপ, কিন্তু এত রিমোটে আমরা গেছি কারণ ওখানে আমাদের সেই ভিজুয়ালটা আমরা পাবো বলে ধারণা করেছি।
এবং কিছু পুরনো বিল্ডিং আমরা পেয়েছিলাম যেগুলি থেকে গ্রিল সব খুলে ফেলতে হয়েছিল আমাদেরকে, আবার পরে নিজ খরচে লাগিয়ে দিয়ে আসতে হয়েছিল। অনেক জায়গায় হয়তো সেই পুরনো বিল্ডিং এর মধ্যে থাই অ্যালুমিনিয়াম লাগানো হয়েছে, সেটাকে কম্পিউটার গ্রাফিক্সে আমরা কারেক্ট করেছি। অনেক জায়গায় গ্রিলের বিষয়টা কমন ছিল, নাসিরের বাড়ি কলেজটা সব জায়গাতেই ছিল, লোকাল মানুষজন অনেক হেল্প করেছে, লোকাল মানুষ হেল্প করেছে। একটা বাড়ির গ্রিল সেই মালিক আমাদের থেকে খরচটা নেননি, তিনি নিজের খরচে করে দিয়েছেন ওটা এবং রং করে দিয়েছেন। তো সুতরাং সবার সাপোর্টে সবার সমর্থনে আমরা কাজটা করে গিয়েছি। তারপরেও দেখেছি যে ফাইনালি এসে ওই দূরে একটা প্লাস্টিকের ট্যাঙ্ক, পানির ট্যাঙ্ক দেখা যাচ্ছে, কিংবা কোথাও একটা নীল পলিথিন ভীষণভাবে উকি দিচ্ছে। যেগুলি নেহায়ত পারিনি সেগুলি বাদ দিতে হয়েছে। যেমন নদীতে খুব সুন্দর একটা শট এবং সে স্টিমার অনেক অ্যারেঞ্জমেন্টের শট, দূরে দেখা যাচ্ছে একটা ট্রলার আসতেছে খুব জোরে। এখন সেটি একবার ভাবলাম যে সাউন্ড অফ করে দিয়ে দেখি, সাউন্ড অফ করলাম কিন্তু গতিটা তো থেকেই যাচ্ছে, পরে ওটাকে ইরেজ করা হলো। এই যে প্রসেসটা, এটা এক্সপেন্সিভ। হ্যাঁ অবশ্যই, এরকম মানে ডিটেইল গ্রাফিক্স এর কাজ তো অনেক এক্সপেন্সিভ। অনেক জায়গায় গাড়ির উপরে গ্রাফিক্স করতে হয়েছে, কারণ 52 এর গাড়ি, সেটা আমি একটা ভক্সওয়াগন ইউজ করেছি, কিন্তু 52 এর ভক্সওয়াগনে ছিল স্প্লিট উইন্ডো, পিছনের উইন্ডোটা দুই ভাগে করা এবং সেটা কম্পিউটার গ্রাফিক্সে করা, দর্শক দেখে খুব মজা পাবেন। কিন্তু এটি কিন্তু আসলে আমি যখন নিজেও ফিল্মটা দেখছিলাম, আমার কাছেও কিন্তু এরকম মনে হয়নি যে ওয়াও এটা কম্পিউটার গ্রাফিক্স করে এমন করা হয়েছে, ইট লুকড ভেরি ন্যাচারাল, ভেরি ন্যাচারাল। এবং আরো অনেক কিছু আছে সেগুলো আমি বলে দেব না, কারণ তাহলে দর্শক দেখবে না। বাট এই গাড়িটা মানে শুনেই আমার খুবই মানে এক্সাইটিং মনে হচ্ছে। এই ভক্সওয়াগন যে গাড়িটার কথা বললেন তকির ভাই, এটা মানে সে কি পরিমাণে স্টাডি করেন যে উনি এটা জানেন যে 54 অথবা 52 এর মডেলের পার্থক্য হচ্ছে পিছনের একটা উইন্ডো জাস্ট, সে ওইটাকে গ্রাফিক্স করেছেন, প্লাস এই গাড়িটা ম্যানেজ করতে প্রবলেম হচ্ছিল, সো এত যখন ইস্যু সে গাড়িটা কিনে ফেলেছেন ফিল্মে ইউজ করার জন্য। সবচেয়ে বড় আরেকটা চ্যালেঞ্জ ছিল, সেটা হচ্ছে কস্টিউমস। সেই সময়কার কস্টিউমের কাটটা তো আলাদা, পুলিশের যেসব ব্যাজ, যেসব যা কিছু দরকার, টুপি থেকে শুরু করে জুতা কি ধরনের হতো, সেই হাফ প্যান্টস, তো সেগুলিকে আমরা বানিয়েছি, কিছু মেটাল সাইনগুলিকে কাস্ট করে বানাতে হয়েছে। এখন আসলো যে পুলিশের হাতে তো বন্দুক থাকবে, আমি তখন পুলিশের সাথে যোগাযোগ করলাম, আমার সেই সময়কার 303 রাইফেলগুলি দরকার যেগুলি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে ব্যবহার হয়েছে বা আরও কিছুদিন ছিল, তো ওনারা বললেন এগুলি তো আমরা আর এখন ব্যবহার করি না। আমি বললাম যে ব্যবহার না করলেও নিশ্চয়ই আগেরগুলি কোথাও না কোথাও আছে। হ্যাঁ কোতে আছে, কোত মানে যেখানে অস্ত্রাগার যেখানে জমা থাকে, খোঁজ নিয়ে জানা গেল যে এটা খুলনা ডিভিশনেও আছে কিছু। তখন তারা আমাকে তো দিতে চাচ্ছিলেন না স্বাভাবিক কারণে, মানে অস্ত্রের একটি নিরাপত্তার ব্যাপার আছে। এবং পরে আমাদের সাথে চুক্তি হলো যে আর্ম গার্ড সহ ওটাকে আমরা প্রতিদিন নিয়ে আসবো থানা থেকে এবং আবার রাতে পাইকগাছা থানায় জমা দেবো। কিন্তু আমি এখন দেখি যে ক্যামেরা যখন চলে যাচ্ছে এভাবে এবং অরিজিনাল রাইফেলটার খুবই খুবই ডিটেইলগুলি দেখা যাচ্ছে বা রিভলভারটা দেখা যাচ্ছে, তখন আমার কাছে মনে হয় যে এটা খুব জরুরি ছিল একটি পিরিয়ড ফিল্মের জন্য। আমাকে আমাদের রেডিও, আমাদের যে রেডিও, রেডিওগুলি আমরা এক একটা 20-25 হাজার করে কিনতে হয়েছে, তিনটি রেডিও দরকার ছিল, কিনেছি অ্যান্টিক এগুলি, এবং আরও মুশকিল হচ্ছে যেগুলিতে চলে না। সুতরাং ওই রেডিওর যে জায়গাটিতে দর্শক লাইট দেখছেন ওটা আসলে কম্পিউটার গ্রাফিক্সে করা, যে রেডিওটা অন আছে মানে ওখানে একটা ঘুরাচ্ছে, হ্যাঁ ঘুরাচ্ছে, ওখানে একটা লাইট আছে। তো এই জন্য খুব কঠিন ছিল ব্যাপারটা। যেমন ট্রেলার তাড়াহুড়া করে ট্রেলার ছেড়েছিলাম, তখন সব শট কারেক্টেড শট আমি দিতে পারিনি, দর্শক দেখলাম খুব হতাশ, ইলেকট্রিক পোল দেখা যাচ্ছে, উনি কি করে এটা বানান বলবেন। আমি খুব মজা লাগলো আমার যে ছবিতে এটা পাবেন না, কারণ ছবিতে তো আমি এটা কারেক্ট করেই ফেলছি, এবং ফাইনালি করতে পেরে আমাদেরও ভালো লেগেছে এগুলো। তারপরেও আরও অনেক ধরনের সমস্যা ছিল, তার মধ্যে হচ্ছে একটা হচ্ছে যে চরিত্রগুলির সংলাপ, সেটি আজকের বাংলা জোশ বাংলা বললে তো হবে। হ্যাঁ এটা কিন্তু, হ্যাঁ আর তারপরে আপনি তো এইসব ইয়ো আমাকে তো প্রমিত বাংলাটাকে ওখানে তুলে ধরতে হবে, যেহেতু আমার বিষয়বস্তুর সঙ্গে ভাষাটাই রিলেটেড, আমি মাতৃভাষার অধিকার নিয়ে কথা বলছি, সেখানে আমার ভাষাটা তো আমাকে শুদ্ধ করে সুন্দর করে বলতে হবে, উর্দুটাও সুন্দর করে শুদ্ধ করে বলতে হবে। আমাদের যিনি ইয়াশপাল শর্মা, তাকে আনার মূল কারণ ছিল যে আমাদের একজন উর্দু স্পিকিং ক্যারেক্টার দরকার, এবং উনি উর্দু উনি জানেন, কারণ উনি পাকিস্তানের অরিজিন, পাকিস্তান অরিজিন পাকিস্তান, ওখান থেকে উনি ইন্ডিয়ায় মাইগ্রেট করেছিলেন, তো ওনাকে দেখতেও খুব পাকিস্তানি মনে হয়, পাঠান। এবং আরও একটা বিষয় যেটা আমি আগেও বলেছি যে এই চরিত্রে আমি এমন একজনকে চেয়েছিলাম যাকে দর্শক কম চেনে আমাদের দেশে, তাহলে তাকে বহিরাগত হিসেবে তাদের বিশ্বাস করে নিতে অনেক সুবিধা হবে, এবং অভিনয়ের মানে তিনি
নিঃসন্দেহে অসাধারণ, এটা ছবি দেখলেই বোঝা যাবে। এটাতে আরো কিছুক্ষণ কথা বলবো, সিয়ামের অভিজ্ঞতা আরেকটু জানবো, তার আগে আরেকটা বিরতি নিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, আমরা কথা বলছি ফাগুন হাওয়ায় নিয়ে, আমাদের সাথে আছে সিয়াম এবং তৌকির ভাই। আমরা ফাগুন হাওয়া নিয়ে কথা বলবো, একটু একটু ওনাদের এখন একটু পার্সোনাল লাইফ নিয়েও একটু কথা বলবো। তো তার আগে একটা ছোট্ট বিরতি দিচ্ছি। যতটা বেশি ভয়ে ছিলাম তার থেকে আরও অনেকগুণ বেশি ছিলাম এক্সাইটেড, কারণ এত ভালো ভালো অভিনেতা, তাদের সাথে স্ক্রিন শেয়ার করতে পারাটাই একটা ভাগ্যের বিষয়। ফিরে এলাম বিরতির পর, আমার সাথে আছে সিয়াম এবং তৌকির ভাই। আমরা কথা বলছিলাম সিয়াম এবং তৌকির ভাইয়ের নতুন ফিল্ম ফাগুন হাওয়ায় নিয়ে। আমি বিরতিতে যাওয়ার আগে বলেছিলাম যে সিয়ামের একটু অভিজ্ঞতা জানতে চাইবো, যে তোমার, তুমি তো বলেছো তোমার একটা ভালো স্কুলিং হয়েছে, কিন্তু তুমি কি একটু নার্ভাস ছিলে কি না, কারণ এত বড় বড় অভিনেতার সাথে কাজ করছো এবং একটা পুরোপুরি একটা ভিন্ন সময়, যেটা তৌকির ভাই বলো যে ভাষাটাও অনেক ইম্পর্টেন্ট ছিল সেখানে। সো তোমার এক্সপিরিয়েন্সটা যদি একটু। আমাকে আসলে কোনো ক্যারেক্টারের জন্য এতটা প্রস্তুতি নিয়ে সেটে যেতে হয়নি এর আগে, কারণ হচ্ছে আমরা অনেক কিছু ইমপ্রম্পটু সেটে আমরা ডিসাইড করেছি এর আগের ফিল্মগুলোতে, এবং এগুলো আসলে ওয়ার্কআউট করেছে সত্যি কথা, না হলে দর্শক গ্রহণ করতেন না। তবে ফাগুন হাওয়াতে আমরা যেই একটা শট দিয়েছি অথবা কোন মোমেন্টে হাত উঁচু করে কথা বলেছি, আমার মনে হয় সেটাও আমরা আমাদের আগের প্ল্যানিংয়ের সময় ভাই আমরা ডিসাইড করে নিয়েছিলাম স্ক্রিপ্ট নিয়ে যখন আমরা বসেছি। তো যতটা বেশি ভয়ে ছিলাম তার থেকে আরও অনেকগুণ বেশি ছিলাম এক্সাইটেড, কারণ এত ভালো ভালো অভিনেতা, তাদের সাথে স্ক্রিন শেয়ার করতে পারাটাই একটা ভাগ্যের বিষয়। আর এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল, প্রিপারেশন নিতে হয়েছে অনেক বেশি, তার জন্য ডেফিনেটলি তৌকির ভাইয়ের হেল্প না পেলে এটা পারতাম না। আমাদের লুক সেট করতে সম্পর্কে কি একটু বলবে? হ্যাঁ, আমার ক্যারেক্টার হচ্ছে খুবই সাধারণ, আমাদের চিরচেনা ক্যারেক্টার বাঙালিদের যে ক্যারেক্টারটা, আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ি, ইতিহাস বিভাগে পড়ি। আমি আমার পরীক্ষা শেষে ছুটিতে আমি আমার গ্রামের বাড়িতে যাই, আমার মা আছে, আমার ভাই আছে বাড়িতে, আমার বাবা স্বদেশী আন্দোলনে শহীদ হয়েছিলেন, ওই স্পিরিটটা আছে ফ্যামিলিতে, এবং আমাকে ওই আদর্শেই বড় করে তোলা হয়েছে যে অন্যায়কে প্রতিবাদ করতে হবে। তো আমরা নাসির ক্যারেক্টারটা, যেই আমার যে চরিত্রটা, সে খুব বেশি কথা বলে না, বাট ন্যায্য কথাটা বলার চেষ্টা করে, এবং তার পরিবারের মধ্যে তাকে ওই আপব্রিঙ্গিংটা দেওয়া হয়েছে যে প্রতিবাদ করতে সে সাহসটা পায়। আর দীপ্তির সাথে তার একটা প্রণয় ঘটে, একটা সুন্দর সম্পর্ক আছে। দীপ্তি হচ্ছে তিশা। তো আমার মনে হয় যে এই ধরনের লাভ স্টোরি আমি প্রথম প্লে করলাম, যেখানে আসলে আমাদেরকে শেষের কবিতার মাধ্যমে আমাদেরকে ভালোবাসা নিবেদন করতে হয়। গোলাপের পাপড়ি আমাদের অনেক বড় একটা ভূমিকা পালন করে সেই ভালোবাসায়। তো খুবই ভালো লেগেছে, এবং আমার শুধু প্রতিষ্ঠিত শিল্পীদের কথা বলবো না, শুধু আমার থিয়েটারের যে নাটকটা আমরা প্লে করতে চাই, নীল দর্পণ যে নাটকটা আমরা করি, সেখানে আমার যারা সহশিল্পী থাকে, আমাদের যে দস্যুদল আমরা যে যাদেরকে বলি আমরা, যারা আমাদের মুরগি চুরি থেকে শুরু করে সব কিছু করা হয় যেই টিমের মাধ্যমে, সবাই খুবই ভালো অভিনেতা থিয়েটার ব্যাকগ্রাউন্ডের, এবং আমরা একসাথে খুব ভালো মিলেমিশে গিয়েছিলাম, যার জন্য কাজটা করতে খুব সহজ হয়েছে। হ্যাঁ, মানে আমার মনে হয় যে ওই সময়, আমি জানি না ওই সময় প্রেমটাও কেমন ছিল বা প্রেম ছিল এমনই ছিল কিনা, প্রেম তো অবশ্যই ছিল, কিন্তু সেটা কিভাবে কিভাবে দেখিয়েছেন, মানে এটা দেখার জন্যই তো দেখতে হবে ফাগুন হাওয়ায়। হ্যাঁ, আমরা মানে এটাও বিশ্বাস করি যে প্রেম তো শাশ্বত, এবং সেটা সহস্র বছর ধরেই ছিল, প্রেম ছিল বলি আমরা আছি। তো সব মিলিয়ে প্রকাশটা হয়তো ভিন্ন ছিল, এবং স্বাভাবিকভাবেই তখন মানুষ খানিকটা হলেও রক্ষণশীল ছিলেন, কিংবা সময়টাই তাদেরকে সেরকমভাবে ব্যবহার করতে উদ্বুদ্ধ করেছে। কিন্তু মানুষের বেসিক ইমোশনগুলি সহস্র বছরে একই রয়ে গেছে, ভালো লাগা, হিংসা, বিদ্বেষ, ক্রোধ। তো সেরকম আমার মনে হয় যে বেসিক ইমোশনটা যেহেতু এক রয়ে গেছে, সেটা তেমন সমস্যা ছিল না, সেটার প্রকাশটাকে আমরা শুধু নিয়ন্ত্রণ করেছি সেই সময়ের মতো করে। এবং এখানে প্রেমের গানও আছে। কিন্তু তৌকির ভাই, আপনার ফাগুন হাওয়া তো আমার মনে হচ্ছে অলরেডি সুপার হিট হয়ে যাচ্ছে, আমি জানি না, মানে শুনে যতটুকু মনে হলো পছন্দ করলেই হাসিটা দেখে। আমি তো হিট ডিরেক্টর না, আমি বরং ফ্লপ ডিরেক্টর। আপনি মোটেই ফ্লপ ডিরেক্টর, আমার ছবি কোন নির্দিষ্ট লোক পছন্দ করেন, কিন্তু ঠিক আমাদের যে মাস অডিয়েন্স, তারা হয়তো অনেক সময় আমাদের ছবিগুলির সাথে কমিউনিকেট, কিন্তু আমাদের দরকার মধ্যবিত্তে, মানে ওরা বিশ্বাসই করেন না যে এটার মধ্যে তার এন্টারটেইনমেন্ট আছে। যেমন অজ্ঞাতনামা বা জয়যাত্রা বা রূপকথার গল্প, এটা সাধারণ মানুষের গল্প, কিন্তু তারা যেহেতু ওখানে ওইভাবে নাচ গান নেই, তারা ওখানে হয়তো যেতে চান না। এখানে আমি একটা প্রসঙ্গ নিয়েই আসতে চাই, যে দর্শকরাও জানেন ইতিমধ্যে যে রাষ্ট্রপতি
স্বয়ং আমাদের ছবিটি দেখেছেন আমাদেরকে সঙ্গে নিয়ে। হ্যাঁ, আমি এটা জিজ্ঞেস করতে চাচ্ছিলাম যে উনি খুব উৎসাহ নিয়ে ছবিটি দেখেছেন, হেসেছেন, আমাদেরকে আদর করে প্রশংসা করেছেন। ওনার তো সেন্স অফ হিউমার খুব ভালো, উনি অত্যন্ত হিউমারাস মানুষ, উনি অত্যন্ত কি বলে ফাদারলি একজন ফিগার, এবং আমাদের সর্বোচ্চ অভিভাবক তিনি, রাষ্ট্রের মহামান্য রাষ্ট্রপতি। আমি মহামান্য রাষ্ট্রপতি ওয়াইফও। হ্যাঁ, তার পরিবারবর্গ ছিলেন ওখানে। ওনারা যখন ছবিটি দেখেছেন এবং প্রশংসা করেছেন, সেটা কিন্তু আমাদের জন্য একটা বাড়তি ইন্সপিরেশন হয়েছে। শুধু তাই না, এটার মাধ্যমে একটি বার্তা আমরা সবার কাছে পৌঁছে দিতে চাই যে মহামান্য রাষ্ট্রপতি যখন একটি ছবিকে প্যাট্রোনাইজ করছেন, তার মানে হচ্ছে তারা সংস্কৃতিকে গুরুত্ব দিতে চান। এবং আমাদের দরকার কিন্তু আসলে শিক্ষা এবং সংস্কৃতি, এই দুটো ক্ষেত্রে আমাদের বরাদ্দ বাড়ানো দরকার, আমাদের মনোযোগ বাড়ানো দরকার রাষ্ট্রীয়ভাবে। মানে আমি সবসময় বলি মিডিয়া ইজ দ্য মাইন্ড শেপার, আর যেখানে মানে ভালো ছবি হলে দর্শক যখন হলে যাবে, ভালো সংস্কৃতির সংস্পর্শে আসবে, অবশ্যই আমাদের মাথা অনেক খুলে যাবে এবং অপসংস্কৃতিগুলো আস্তে আস্তে দূর হবে। মানে আমি একটা উদাহরণ দিয়েই বলি যে যখন বিশ্বকাপ ফুটবল হয় তখন পুরো ওয়ার্ল্ডে ক্রাইম রেট কমে যায় প্রায় 30-40%। এর মানে মানুষ তখন ফুটবল নিয়ে ভাবে, ফুটবল নিয়ে সারাদিন কাটায় যে রাতে কার কার ম্যাচ আছে। আমাদের ক্রিকেট নিয়ে আমাদের সেই উন্মাদনা আছে। তো এই খেলাধুলা, নাটক, সিনেমা, নৃত্য, সঙ্গীত, এগুলি সবগুলি শাখাকে যদি আমরা ঠিকমতো প্রজেক্ট করতে পারি, ইয়াবাকে তখন অস্ত্র দিয়ে ঠেকাতে হবে না, মানুষ ইন্টেলেক্ট দিয়ে রিজেক্ট করবে অবশ্যই। সো এখন একদম শেষ পর্যায়ে চলে এসেছি তকির ভাই, আশা করছি যে ফাগুন হাওয়ায় খুব দর্শকরা খুব খুব অলরেডি ভালোবেসেছে, আরও ভালোবাসবে, এবং তকির ভাই অনেক অনেক সিনেমা বানাবে, আমাকে একটাতে কাস্ট করেন আর কি। আপনাদের দুজনের জন্য ছোট্ট একটা গিফট আছে বিগর পক্ষ থেকে। স্ত্রী নাকি এটা হচ্ছে, আশা করি আপনার প্রোডাকশনে কাজে আসবে, তুমিও শুটিং এ নিয়ে যেতে পারবে। সো অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ব্যস্ত স্কেডিউল থেকে আমাকে সময় দেওয়ার জন্য, আমার আমিকে সময় দেওয়ার জন্য অনেক অসংখ্য ধন্যবাদ। বাংলা ভিশনকে ধন্যবাদ যে আমরা এখানে এসে কথা বলতে পারলাম এবং দর্শককে আমাদের ছবি সম্পর্কে জানাতে পারলাম। আবার দেখা হবে নিশ্চয়ই, ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা শুনলাম তকির ভাই এবং সিয়ামের কাছ থেকে ফাগুন হাওয়ায় তৈরির গল্প, এবং ফাগুন হাওয়ায় অলরেডি আমরা জেনেছি যে দর্শকরা অনেক পছন্দ করেছে, হলে গিয়ে সবাই দেখছে। চলুন আমরা সবাই মিলে হলে গিয়ে ফাগুন হাওয়ায় দেখি এবং আমরা সুন্দর ভালো ছবির সাথে থাকি, এই কামনায় আজকে বিদায় নিচ্ছি। আবার আগামী পর্বে দেখা হবে নতুন কোনো অতিথির সাথে।